বন্ধুরা, এখানে বাস স্টপেজকে বলে অ্যাপটো ভোগচাল। আমি বাস ড্রাইভারকে বললাম, বাস ড্রাইভার অনেকটা দূরে গিয়ে তারপর আমাকে নামালো, কিচ্ছুই হয়ে জানে না। মাত্র কদিনের ভ্রমণে একটা দেশকে কতটুকুই বা জানা যায়, কিন্তু আমি তো গবেষক নই, একজন পর্যটক, তাই চড়ুই ব্যতি। ককেসাস পর্বতমালার একটি সুন্দর গ্রাম সেখিতে দুদিন কাটিয়ে এবার ফিরব বাকু। এক বৃষ্টি ভেজা সকালে বাস স্ট্যান্ডে এসে দেখি বাস চলে গেছে। এখন উপায়, শেষে দুশ্চিন্তার অবসান ঘটালো একটা মাইক্রোবাস। এই মিনিবাসটা যাবে বাকুতে 9 মানাত। বাস ছাড়বে প্রায় 1 ঘন্টা পর, তাই একটু চায়ের অর্ডার দিলাম। একটা লেবু আছে, বাস এবার ছুটে চলল সেখি থেকে বাকুর পথে। বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30, আর এই বাস আমাদের এখানে দাঁড়িয়ে আছে। এখানে খাওয়ার জন্য একটু ব্রেক দিয়েছে, আমি নেমে পড়লাম বাস থেকে। সাইডে পাহাড়টা দেখুন, জায়গাটার কী নাম জানি না, কোনো লেখাও পড়তে পারছি না, ইংরেজিতে কোনো লেখা নেই। ওই যে লেখা আছে কি আমি তাও পড়তে পারছি না। বন্ধুরা, পৌঁছে গেলাম বাকুতে। এইমাত্র নামলাম বাস থেকে, মেট্রো এখানেই বলছে, মেট্রো সামনেই মেট্রো আছে। দেখি মেট্রো করে যাব 28 মে মেট্রো স্টেশন, চলুন। মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি, আজারবাইজান কি পড়তে পারছি না লেখাটা কি, একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। বন্ধুরা, বাকুতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইরান বা ওমানের মতো এখানে মেয়েরা কিন্তু বোরখা পড়ে নেই। মেয়েদের মাথায় অনেকেরই কিছু নেই, কিছু জনের আছে, হিজাব আছে, কিন্তু বাকুতে বা আজারবাইজানে আপনি যেখানে সেখানেই ওয়াইনের দোকান, তারপর মেয়েদের কোনো বোরখা নেই। একটা মেট্রো স্টেশনে নামলাম, নেমে এখন যাচ্ছি হায়দার আলিয়েভ সেন্টার দেখতে। আজারবাইজানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য বলা যায়, ওখানেই যাচ্ছি। প্রায় 10 মিনিট মতন হাঁটতে হবে। আর এই যে আজারবাইজান, এটা অ্যাকচুয়ালি রাশিয়া ককেসাস, এই রাশিয়া ককেসাসের টোটাল যে কালচার এটা কিন্তু দেখা যায়। আমি এইমাত্র মেট্রো কার্ডটা রিচার্জ করলাম, দেখলাম এখনও পর্যন্ত 5 মানাত রয়েছে।
মানে আমি পরশুদিন চলে যাবো, পাঁচ মানত মানে প্রায় 250 টাকা মতন এখনও কার্ডে আছে। আমি এতবার মেট্রো যাতায়াত করলাম, মাত্র 15 টাকা করে কাটে, আপনি যেখানেই যান। হাঁটতে চলে এসেছি হায়দার আলিয়েভ কালচারাল সেন্টারে। এই হায়দার আলিয়েভ কালচারাল সেন্টার দেখুন, বাকুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য। আর এইখানেও একটা স্থাপত্য আছে খুব সুন্দর, এটা বুঝতে পারছি না কি। জায়গাটা দারুণ সুন্দর, দূরে ফ্লেমটা দেখা যাচ্ছে। আর এটা একটা হোটেল, একটা 5-স্টার হোটেল পিছনে আমার। এখানে আজারবাইজানের রাজধানী বাকু কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ শুধুমাত্র হোটেল ফুড এইসব কিছু নয়, বাকু কিন্তু কালচার বা সংস্কৃতির দিক থেকেও কিন্তু অনেক উন্নত। আমি দাঁড়িয়ে আছি একদম বাকুতে, আজারবাইজান, আর এই হচ্ছে আই লাভ বাকু, অর্থাৎ আমি বাকুকে ভালোবাসি। এবং তার পিছনেই হচ্ছে হায়দার আলিয়েভ কালচারাল সেন্টার, দারুণ সুন্দর জায়গা বাকুর ভিতরে দেখুন, পুরো সবুজ, একদম অপলের সবুজের মতো কে যেন মনে হচ্ছে গালিচে পেতে রেখেছে এই জায়গাটা টোটাল। আর এই পিছনে হচ্ছে বিভিন্ন বিল্ডিং, ঐতিহ্যশালী বিল্ডিং রয়েছে।